একটা ম্যাচ খারাপ খেলে তার মানে এটা যে আমি আমি আমার জায়গায় নেই, আমি সবসময় আমার জায়গায় আছি, দুই একটা ইনিংসে রান হয় না। আমি এটা নিয়ে আবারও বলবো, আমি এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, আমি জানি কিভাবে রান করতে হয়, আমি এর আগে এরকম ছিলাম, আমি বড় ব্যাক করেছি। তো আমার কাছে মনে হয় যে আপনার হয়তো এক্সিকিউশন ঠিক ছিল, কিন্তু হয়তো আপনার আমার আউট আর আব্বির আউট যেটা ছিল হয়তো উপর দিয়ে মারাটা ঠিক হয়নি, যেহেতু আপনার বল বেশি স্পিন করে। আমার কাছে মনে হয় যে স্কোয়ার অফ দ্য উইকেট খেলা ভালো, আমি আগেও বলেছিলাম। তো হয়তো আপনার স্কোয়ার অফ দ্য উইকেট তার মানে এটা যে আপনি উপরে মারবেন, নিচে মারলে ভালো, আমরা হয়তো উপরে অপশনটা নেওয়া ঠিক হয়নি, নিচের অপশন নিলে ভালো। গত টেস্টে 53 রান প্রতি ইনিংসে, এবার আসলে একটু উন্নতি বলা যায়। তো যেটা হলো যে লড়াইয়ের কোনো ব্যাপারটা দেখা গেল না, যে লড়াইয়ের কোনো তার না। আপনারা নিশ্চয়ই বলবেন যে লড়াই করতে চেয়েছেন, আপনারা হাল ছাড়তে চাননি, কিন্তু আসলে মাঠে সেটার প্রতিফলন না থাকলে তো লাভ নেই। সত্য কথা, লড়াই না করতে পারার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা একটাই ভাই, বলাটা করতে না পারে ব্যাখ্যা একটা, হয়তো আমরা খুব বাজে ব্যাটিং করেছি, এইটাই আর কোনো কিছুই নাই। যেটা আমার কাছে মনে হয় খুব বাজে ব্যাটিং করেছি আমরা, টিম ওয়াইজ আমরা কোনো মানে ওইভাবে খেলতে পারিনি। প্রথম টেস্টের পরে আমরা বলেছিলাম, আপনি বলেছিলেন যে ব্যাটসম্যানরা সেভাবে ফাইট করতে পারেন, দ্বিতীয় টেস্টের পরেও একই কথা, কিন্তু বাংলাদেশ তো অনেক আগে গিয়েছিল টেস্ট প্রস্তুতির জন্য, আমরা কোথায় পিছিয়ে ছিলাম তাদের থেকে, আপনার কাছে কি মনে হয়? কোন একদিন পিছিয়ে ছিলাম না, আমার কাছে মনে হয় যে আমরা টিম ওয়াইজ কোনো ভাবে ভালো খেলতে পারিনি। আপনি যদি দেখেন আগের টেস্ট যে ম্যাচ গুলো আমরা ভালো খেলেছিলাম, ফার্স্ট ইনিংস আমরা ফার্স্ট টেস্টে হয়তো হারছি আমরা, কিন্তু আমাদের ফার্স্ট ইনিংসে আপনার টিম ওয়াইজ আমরা ফার্স্ট ইনিংসে খুব ভালো ব্যাটিং করেছিলাম। ওই জিনিসগুলো আমরা পুনরাবৃত্তি করতে পারিনি, টিম ওয়াইজ আপনার সেশন বাই সেশন ব্যাটিং করা, লম্বা সময় ব্যাটিং করা, ওই জিনিসগুলো হয়তো মিসিং ছিল আমার কাছে মনে হয় এইসব জায়গায়। ক্যাপ্টেন, আপনি যেটা বললেন যে প্রথম টেস্টের কন্টিনিউশনটা আপনারা সেকেন্ড টেস্টে করতে পারেননি, যে সেশন বাই সেশন ভালো খেলা, ব্যাটিং অ্যাপ্রোচের যে বিষয়টা নিয়ে পুরো ম্যাচেই কিন্তু আলোচনা হয়েছে। ইভেন ব্যাটিং কোচ চেমিসিডেন্স ও বলেছিল যে লেফট হ্যান্ডারদের ফান্ডামেন্টাল কিছু ভুলের কারণেই তারা ব্যাটটা করতে পারেনি। এইসব পারফরমেন্স কি দেখলে আপনার মনে হয় যে নিউজিল্যান্ডে আমরা যে সাফল্যটা পেয়েছি মাউন্ট মঙ্গানুয়ে অ্যাব্রোডে গিয়ে টেস্ট উইনে যে সাফল্যটা, সেটা এখন ফ্লুক বলবো আমরা? দেখেন ওইখানে কন্ডিশন আর এখানে কন্ডিশন কিন্তু অনেক ডিফারেন্স, ঠিক আছে? আপনি ফ্লুক বলবেন কি বলবেন এটা কিন্তু আপনার হাতে, এটা আমার হাতে নাই, ঠিক আছে? আর টেস্ট ম্যাচে আপনার 5 দিন খেলাটা কিন্তু ফ্লুক কিনা ফ্লুক না, এটা আপনি আমার চেয়ে ভালো জানেন, ঠিক আছে? আর মাউন্ট বাঙ্গানের সিচুয়েশনটা ডিফারেন্ট ছিল, এখানকার সিচুয়েশন এখানে কন্ডিশনটা ডিফারেন্ট, আপনি কোনোটার সাথে কোনোটা মিলিয়ে দিতে পারবেন না। তাহলে মেন্টালিটির আসলে, সরি রোহিত ভাই, মেন্টালিটির আসলে মানে এত পার্থক্যটা কেন থাকে, যে আমরা মানসিক ভাবে গিয়ে এক ভেনু থেকে আরেক ভেনু বা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে আসলে সেট হতে পারি না কেন? জিনিসটা আসলে ওই রকম না যে আপনার ওই কন্ডিশনের সাথে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করাটা হলো ইম্পর্টেন্ট আপনার। আমরা কিন্তু আপনার এরকম না যে আপনার স্পিন উইকেটে খেলি না, আমরা কিন্তু স্পিন উইকেটেই খেলি। আমি প্রথমে যে জিনিসটা বলেছিলাম আপনাকে, ওই যে প্রথম প্রশ্নের উত্তরে, প্রথম না সেকেন্ড প্রশ্ন উত্তরে, যে আমরা আমাদের দুই এক জায়গায় এক্সিকিউশনটা একটু ভুল ছিল। আপনি যদি দেখেন, আমার বললাম আমার হয়তো স্কোয়ার যেসব জায়গায় বল ঘুরে সেসব জায়গায় আপনার স্কোয়ার উইকেট খেলা ভালো, স্কোয়ার উইকেটে খেলা ভালো এইরকম না, তার মানে আপনি উপর দিয়ে মারবেন, এটা মারতে হবে আপনার নিচ দিয়ে। তো আপনার এই জায়গায় এক্সিকিউশনটাই হয়তো একটু ভুল ছিল, যেটা আমার কাছে মনে হয়। মিনুল ভাই, আপনি আগের ম্যাচের পরেও বলছিলেন যে মানে আপনি আপনার নিজের ব্যাটিং নিয়ে ওইভাবে কনসার্ন না, বা আপনি মনে করেন যে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারেন, কিন্তু এই সিরিজে 4টা ইনিংসে একটা তো আপনি মানে 2 ডিজিটে যাইতে পারে নাই আপনার স্কোর। এখন কি আপনি মনে করেন কিনা যে এই মানে এই ম্যাচটা শেষে যে আপনার ব্যাটিং নিয়ে আপনি কনসার্ন হওয়া উচিত, বা আপনার ক্যাপ্টেন্সি নিয়ে আপনি কি চিন্তা করতেছেন, বা আপনার ক্যাপ্টেন্সির অ্যাপ্রোচ বা আপনার ব্যাটিং এর যে অ্যাপ্রোচ বা ব্যাটিং, এটা নাকি এখন এখন চিন্তার জায়গা তৈরি হয়েছে কিনা আপনার এই ম্যাচের পর? আমার কাছে মনে হয় যে আপনারা আপনারা আপনি যদি জিনিসটা ওইভাবে মনে করাই দেন, তাইলে জিনিসটা আমার কাছে অত মনে আসবে না। আমি এজ এ ক্যাপ্টেন হিসেবে হয়তো এরকম খারাপ দুই একটা ম্যাচ খারাপ খেলে তার মানে এটা যে আমি আমি আমার জায়গায় নেই, আমি সবসময় আমার জায়গায় আছি, দুই একটা ইনিংসে রান হয় না। আমি এটা নিয়ে আবারও বলবো, আমি এটা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, আমি জানি কিভাবে রান করতে হয়, আমি এর আগে এরকম ছিলাম, আমি বড় ব্যাক করেছি। ক্যাপ্টেন, আপনি বললেন যে খুবই বাজে ব্যাটিং করেছেন যে কারণে ম্যাচ হেরেছেন,
আসলে বাজে ব্যাটিং এর কারণটা কি, যে আমরা ওদের স্পিনে পিট হলাম, নাকি যে আসলে আমরা 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 টেস্টের যে মানসিক শক্তি বা টেস্ট যে মানসিকতা নিয়ে খেলতে হয় সেখানে আমাদের ঘাটতি আছে? না আমার কাছে মনে হয় এক্সিকিউশনটা হয়তো একটু ভুল ছিল, এক্সিকিউশন হয়তো ভুল ছিল। আপনি যদি দেখেন, আপনি প্রথম থেকে যদি দেখেন, দুই একটা আউট ছিল যেগুলো হয়তো আপনার কিছু করার ছিল না, কিন্তু দুই একটা ছিল যেগুলো হয়তো আমরা এক্সিকিউশনটা ভুল করেছিলাম, যেটা আমার কাছে মনে হয়। এক্সিকিউশনটা ভুল হলে তখন একটু ডিফিকাল্ট হয়ে যায়। আর এমন না যে আমরা এইরকম স্পিনে খেলি না। মনি ক্যাপ্টেন, আপনি এটা যেটা বললেন যে এক্সিকিউশনে ভুল ছিল এবং আপনারা আগেও ভালো করেছেন, ঠিক আছে, আপনারা আগেও ভালো, আপনারা আপনারাই সবচেয়ে ভালো জানেন যে আসলে মাঠে কি করতে হবে, কোন সিচুয়েশনে কি করতে হবে। আর এই লেভেলে এসে আপনাদের টেকনিক্যাল মানে কিছুতেও শেখার কিছু নাই, আপনারা জানেন সবই, আপনারাই ভালো খেলছেন। কিন্তু তারপরেও যখন এরকম হয়, পরপর দুইটা টেস্টে এরকম ব্যাটিং ডিফিকাল্ট হয় এবং এত দ্রুত আউট হয়ে যায় এবং কিছু আউট আমরা দেখি, বিশেষ করে মুশফিকের আউটটা, হ্যাঁ, তখন কি প্রশ্নটা জাগে না যে আপনাদের টেস্টের মানসিকতা এখনো সেভাবে ফিল্ড আপ হয় নাই? এটা কি জাগে আপনাদের মনে? কি প্রশ্নটা জাগে যে আপনারা আসলে এখনো, হ্যাঁ, আপনারা মাঝে মাঝে ভালো খেলেন, ফাইন, সেটা আপনারাই ভালো খেলেন, অল ক্রেডিট গোস টু ইউ, বাট এটা কি মনে হয় যে টেস্টের মেন্টালিটি আমরা এখনো সেভাবে ধরে রাখতে পারি না টানা? এই একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে মুশফিকের আউটটা নিয়ে আপনাদের মধ্যে ড্রেসিং রুমে আপনার আলোচনা হয়েছে কিনা এবং মুশফিককে এটা নিয়ে মুশফিকের সঙ্গে কথা হয়েছে কিনা টিম ম্যানেজমেন্টের? অবশ্যই, টেস্টের মানসিকতা তো আপনার, আমার কাছে মনে হয় সত্যি মানসিক তো সব, আমরা টেস্ট ক্রিকেট এমন একটা খেলা যে আপনার ডেলি ডেলি ইমপ্রুভ করতে হবে টিম ওয়াইজ। আপনি এক সেশন ভালো খেলে হবে না, অথবা পাঁচ দিনের মধ্যে তিন দিন ভালো খেললে হবে না, আপনার পাঁচ দিনই ভালো খেলতে হবে। হয়তো একটা সেশন আপনি ভুল করতে পারেন, দুইটা সেশন ভুল করতে পারেন পাঁচ দিনের ভিতরে, কিন্তু আপনার প্রত্যেকটা সেশনই ভালো খেলা লাগবে। তো আমাদের কাছে মনে হয় যে এইসব জায়গায় আরো ইমপ্রুভ করতে হবে, অবশ্যই টেস্ট ক্রিকেট আমাদের আরো ইমপ্রুভ করা লাগবে। আমরা হয়তো এমন ভাবে বলছেন যে কারণ আমরা একটা টেস্ট ম্যাচ জেতাতে আমরা ওয়ার্ল্ডের এক নাম্বার হয়তো টেস্ট টিম হয়ে গেছি, কিন্তু আমরা, আমার কাছে মনে হয় যে আমরা টেস্ট ম্যাচ জেতার আগেও যে জায়গায় ছিলাম আমরা ওই জায়গায় আছি, হয়তো আপনাদের এক্সপেকটেশন বাড়ছে না আমাদের নিজেদের বাড়ছে। তো আমার কাছে মনে হয় যে আমাদের আরো ইমপ্রুভ করার অনেক জায়গা আছে, যে আপনার অনেক জায়গায় ইমপ্রুভ করতে হবে আমাদের। মুশফিকের আউটটা নিয়ে ড্রেসিং রুমে আলোচনা হয়েছে? দেখেন, মুশফিক ভাইয়ের আউটটা নিয়ে আমার কাছে মনে হয় যে দেখেন, আপনি যদি দেখেন ওনার ওয়ান ডে টেস্ট, টি টোয়েন্টি, আপনার যেসব জায়গায় খেলা হয়, উনি কিন্তু আপনার, আমি জানি না আপনারা হয়তো খুব বেশি হয়তো এটা নিয়ে হয়তো কথা বলেন, আপনারা বলতেই পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে জিনিসটা কিন্তু আপনার, ওনার কিন্তু রিভার্সিভ বলে, আপনার রিভার্সিভ তো ক্রিকেটের একটা শর্টস, তাই না? নাকি ওটা তো ক্রিকেটের বাইরে তো কোনো শর্টস না, তো অবশ্যই ক্রিকেটটা শর্টস, তো এই শর্টস তো খেলতেই পারেন উনি, ওনার ওনার গেম প্ল্যানে যদি থাকে উনি এটা খেলবেই। আর এটা এমন না যে উনি খেলে রান করেনি অথবা আনসাকসেসফুল, উনি এটা খেলে রান করে, আমার কাছে মনে হয় ওনাকে সাপোর্ট দেওয়া উচিত আর আমি ওনাকে সাপোর্ট করি এটা নিয়ে। এটা হচ্ছে আপনার কাছে দুইটা প্রশ্ন, একটা হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা সবসময় আসলে টাপ কন্ডিশন, শুধু বাংলাদেশের জন্য না, যে কোনো দলের জন্য, বাট এইবার সাউথ আফ্রিকা যে দলটা নিয়ে খেলেছে, মানে ধরতে গেলে একদম সেকেন্ড সেরিজ, তাদের ফ্রন্টলাইন ব্যাটসম্যানরা ছিল না, একদম মূল বোলাররা ছিল না, সেই জায়গাটা, এটা আসলে কতটা ফ্রাস্ট্রেটিং যে আমরা তাদের সঙ্গে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারিনি, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম টেস্টে বাংলাদেশ 14টা উইকেট লুজ করেছে স্পিনে, সেকেন্ড টেস্টে, তাহলে আপনারা এক নাম্বারটা দিয়ে দাও, সেকেন্ড পোস্টার অফ মনে পড়ল, আপনি এক নাম্বারটা দিয়ে দিন। প্রথম প্রশ্ন হলো, অবশ্যই এটা ক্যাপ্টেন হিসেবে অবশ্যই ফ্রাস্ট্রেটিং, কেন না অবশ্যই ফ্রাস্ট্রেটিং, কারণ টিমে হয়তো মেইন প্লেয়ার নেই আমাদের, আমার কাছে মনে হয় আমাদের একটা সুযোগ ছিল ভালো, অ্যাট লিস্ট আপনার একটা টেস্ট ম্যাচ জেতা, ওই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি, অপোনেন্ট টিমে আপনার অনেক ইয়াং মানে মেইন প্লেয়ার ছিল না, তো আমাদের এই সুযোগ গুলা কাজে লাগানো ছিল, আমরা অবশ্যই, আমি ফ্রাস্ট্রেট, কিন্তু আমাদের মনে হয় যে আমরা ওইভাবে খেলতে পারিনি, যেটা আমার কাছে মনে হয়। আর আপনার সেকেন্ড কোশ্চেনটা আমি শুনিনি ঠিক মতো। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মুমিনুল, সেটা আমরা ফার্স্ট টেস্টে 14টা উইকেট লুজ করেছি স্পিনে, আর সেকেন্ড টেস্টে হচ্ছে 15টা, এবং দুই ইনিংসের, দুই টেস্টেরই শেষ ইনিংসে কিন্তু 10টা উইকেটই আমরা হারিয়েছি স্পিনে। সো এবং বাংলাদেশও দেখেছি যে সব জায়গায় আপনারা স্পিন ট্র্যাক বানিয়েছেন, কোয়ালিটি স্পিনের সামনে কিন্তু আপনারা ঠিক ভালো করতে পারেননি, সেই জায়গাটা আজকের এই সিরিজ শেষে আপনার কি এই উপলব্ধিটা খুব হচ্ছে যে কোয়ালিটি স্পিনে বাংলাদেশের ব্যাটসম্যানদের এখনো যথেষ্ট দুর্বলতা আছে কিনা? আগে থেকে সবাই জানে আমরা তো খুব স্পিনে খুব বেশি ভালো প্লেয়ার না, আমার কাছে মনে হয় হয়তো শুনলে খারাপ লাগবে, আমরা দুই একজন ছাড়া কেউ খুব ভালো স্পিন খেলে না, খেলে হয়তো আপনার খেলার ওয়েট হয়তো কোন দিক দিয়ে খেলতে হবে, স্কোর দিকটা হয়তো হয়তো আমরা বুঝি না, এইসব জায়গায় আমাদের অনেক ইমপ্রুভ করতে হবে।
সামি থ্যাংক ইউ জি সঙ্গ মমিনুল ভাই এটাই বলতেছিলাম আর কি যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে তো আমরা লেফট আর্ম স্পিনারদেরকে প্রচুর খেলি আমাদের টিমেও ধরেন যে তাইজুল ভাই আছেন সাকিব ভাই আছেন আর অনেকে আমাদের নেটেও তো লেফট আর্ম স্পিনারের তো অভাব নাই মানে ডোমেস্টিকের তারপরে লেফট আর্ম স্পিনার একজনকে যে ট্যাকেল করা গেল না কেশব মহারাজকে তো এটা কি মনে হয় যে আসলে উনি কি মানে কেশব মহারাজ কি মানে আমাদের মানে যারা লেফট আর্ম স্পিনার আছেন এদের থেকে অনেক বেশি ভালো নাকি আপনার মনে হয় যে কি কারণেও তাকে আমরা আমাদের ব্যাটসম্যানরা খেলতে পারেনি আপনার কাছে কারণটা কি মনে হয় দেখেন বিশেষ করে আমাদের দেশে যে মানে আমি আপনার ফান্ডামেন্টাল যে জিনিসটা বলি হয়তো এটা টেকনিক্যাল জিনিস আমাদের দেশে যে উইকেট আর এখানকার উইকেটে কিন্তু একটু ডিফারেন্ট আছে বিশেষ করে সাবকন্টিনেন্টের বাইরে সাবকন্টিনেন্টের উইকেটের একটা ডিফারেন্ট হলো যারা সাবকন্টিনেন্টের উইকেটে বল করে তাদের কিন্তু আপনারা বুঝেন কিনা হয়তো বুঝবেন আপনারা অবশ্যই বুঝবেন সাইড স্পিন বলে একটা কথা আছে যারা যে সাইড স্পিনটা আমাদের দেশে খুবই কাজে দেয় ওই সাইড স্পিনটা আমাদের দেশের জন্য সাবকন্টিনেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট আর এইসব জায়গায় সাইড স্পিন কিন্তু অত কাজে দেয় না এইসব জায়গায় আপনার ওভার স্পিনটা হয়তো খুব বেশি কাজে দেয় তো আমার কাছে মনে হয় যে ওরা এইসব দেশে ওভার স্পিনটা অনেক বেশি ইউজফুল যেটা আমাদের দেশে প্লেয়ার আমাদের দেশে বোলার হলে সাইড স্পিনে আমাদের কন্ডিশনের কারণে সাইড স্পিন করে তার আমাদের প্লেয়ার এসে এনে এখানে এসে আপনার ওভার স্পিন করবে এটা দুই দিনে আর এর ওভার স্পিন করতে গেলে আপনার টেকনিক অনেক চেঞ্জ করতে হয় তখন তার আগের টেকনিক অনেক হ্যাম্পার হবে এই কারণে হয়তো বা হইতে পারে আর ডোমেস্টিক এর আপনি যদি বলেন অনেস্টলি ডোমেস্টিক এর স্পিনার আর ইন্টারন্যাশনাল স্পিনার ভিতরে অনেক ডিফারেন্স আমার আপনি আরো ভালো জানেন জি জি লাস্ট টু কোশ্চেনস থ্যাংক ইউ মমিনুল ভাই আপনি প্রথম টেস্টে যখন স্পিনারদের উইকেট দেওয়ার পরে আপনি নিজেই বলছিলেন কিন্তু যে স্পিনারদের উইকেট দেওয়া ক্রাইম তো হলো যে আজকে আবার মোটামুটি বললেন যে আসলে কোয়ালিটিদের বিপক্ষে ভালো খেলতে পারেন না মানে মানে ওই ওই রকম ধরনের ইয়ে নাই তো আমি আমার প্রশ্নটা এই অঙ্গে বলি যে আসলে আমরা পেস খেলতে পারতাম না পেসের ভয়ে এতদিন ভয়ে ছিলাম আবার এখন বলছি আসলে স্পিনও আমাদের সেই একই অবস্থা কোয়ালিটি স্পিনারদের বিপক্ষে আসলে টেস্টে ভালো করতে গেলে তাহলে আমাদের এখন কিসে কি করতে হবে মানে পেস স্পিন দুইটা জিনিসটা আসলে ওইরকম না জিনিসটা আসলে ওইরকম না ম্যাচ ছাড়লে অনেক কিছু বের হয় আমার কাছে মনে হয় যে আপনার স্পিন আপনি কোন দিক দিয়ে রান করবেন কোন দিক দিয়ে অপশনটা নেবেন সেটা ইম্পর্টেন্ট কোন দিকে এক্সিকিউশন করবেন সেটা ইম্পর্টেন্ট সরি একটা জাস্ট জিনিস জানতে চাচ্ছিলাম যে বাংলাদেশ টিমের ড্রেসিং রুমে কি ওই অ্যাটমোস্ফিয়ার আছে যে মুশফিককে কেউ জিজ্ঞেস করবে আপনি শটটা কেন খেলেছেন প্লেয়ারদের মধ্যে না 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 এটা এটা কিন্তু আপনার ইয়া না এটা দেখেন আমি তো এর আগেও বলেছি যে এই এই শটটা উনি সাকসেস কিন্তু আপনিও দেখেছেন আমিও দেখেছি আর আমার কাছে মনে হয় যে আপনারা আমি একটা শর্টস খেললাম অথবা আমি একটা সময় কিন্তু আমার সময় ছিল যে অনেকের সময় ছিল এটা কিন্তু আপনার মানে আমি আপনাদের রিকোয়েস্ট করতে পারি জানি না যে আপনারা যদি জিনিসটা যে এইভাবে যদি আপনারা আমি জানি আপনাদের রিকোয়েস্ট করবো আপনাদের রিকোয়েস্টটা মানলে হয়তো আমাদের বাংলাদেশ টিমের জন্য ভালো সিরিয়াস যদি আপনারা যদি জিনিসটা নিয়ে অনেক বেশি এমফেসাইজ করেন অনেক বেশি ওনাকে যদি জিনিসটা বলতে থাকেন তাহলে হয়তো ওনার জন্য ওনার নিজের জন্য খারাপ আমাদের টিমের জন্য খারাপ আপনার বাংলাদেশ টিমের জন্য খারাপ ইভেন আপনার আপনার দেশের জন্য খারাপ উনি কিন্তু ষষ্ঠটা খেলে আর এই সেক্ষেত্রে কিন্তু সাকসেস হয় আমি কারণে সাপোর্ট করি আর কি